ফ্লেভার উইথ মঞ্জু কিচেনেতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন পরে আবার আমি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। রোজার সময় এইরকম একটা ডেজার্ট বানিয়ে যদি রাখা যায় খুবই ভালো হয় সেহেরিয়ার ইফতারের জন্য। আমরা কম বেশি সবাই তো মিষ্টি খেতে পছন্দ করি, তাই আপনাদের কাছে আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে বানানো যায়, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন, আর খেতে কিন্তু সত্যি খুবই অসাধারণ হয়। গাজরের ফিরনি, এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে বানিয়েছি। সমস্ত দর্শকদের অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার জন্য। আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করছি, আপনারা বিরিয়ানির বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন। প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি 3 ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছি। এখানে আমি মিক্সচার মেশিনে আমি কিছু আলমন্ড বাদাম নিয়েছি, 25 থেকে 30 পিস। আমি প্রথমেই আলমন্ড বাদামটাকে মিক্সচার মেশিনে খুব ভালো করে আমি গুঁড়ো করে নেব। আলমন্ড বাদামটাকে আমি পিষে ফেলেছি, আমার এটা পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। একই মিক্সচার মেশিনের গ্রাইন্ডে আমি কী করলাম, সেই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই সমস্ত চালটাকে জলটা ফেলে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে আমি একটু মিহি পেস্ট করে নেব, খুব বেশি পেস্ট না হলেও চলবে। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি পেস্ট করেছি। গ্যাসের চুলার মধ্যে আমি একটা ননস্টিক কড়া দিয়েছি, তার মধ্যে আমি 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই গাজরের হালুয়াটা বানিয়ে ফেলবো, আর গাজরের হালুয়াটা আশা করি আপনারা কম বেশি সবাই বানাতে জানেন। আর আমি কিভাবে বানিয়েছি এটারও একটা আমার চ্যানেলে ভিডিও আছে, আমি তার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি ঘির ওপরে দিয়ে দিলাম এলাচ আর দালচিনির টুকরো, এটা থেকে যখন একটা খুব সুন্দর ফ্লেভার বেরোবে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি গাজরগুলোকে গ্রেট করে রেখে দিয়েছিলাম, আর গাজর ব্যবহার করেছি এখানে 500 গ্রাম। ঘির ওপরে গাজরটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, মাঝে মাঝে আমি একটু ঢাকনা চাপা দিয়েও গাজরটাকে আমি ভেজে নিয়েছি। আর গাজরটা যখন 5-6 মিনিট হয়ে গেছে, খুব সুন্দর একটা গাজর থেকে যখন ফ্লেভার বের হয়েছে, তখন আমি এর মধ্যে ব্যবহার করেছি লিকুইড দুধ। আমি এখানে 500 গ্রাম লিকুইড দুধকে প্রথমেই আমি এটাকে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছিলাম, ফোটানোর পরে 300 গ্রামের মতন হয়েছিল সেই দুধটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা লিকুইড দুধের পরিবর্তে কিন্তু পাউডার দুধ দিয়েও গাজরটা রান্না করতে পারেন। আমি এর আগে কিন্তু ভিডিওতে দেখিয়েছি কীভাবে আমি গাজরটা রান্না করছি, সেখানে আমি লিকুইড দুধ ব্যবহার করিনি। যে যেমনভাবে গাজর রান্না করতে পারেন সেইভাবেই কিন্তু গাজরের হালুয়াটা রেডি করে নেবেন। এরপর আমি 2 টেবিল স্পুন আমি পাউডার দুধও দিয়ে দিয়েছি, দিয়েও খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আর এর মধ্যেও আমি চিনিটাও অ্যাড করে দিয়েছি, তবে চিনিটা যে যার স্বাদ অনুযায়ী কিন্তু আপনারা দেবেন। গাজরের হালুয়ারটা আমি খুব ভালো করে আপনাদের এখানে না দেখাতেও পারলেও আমি এর আগেও বলেছি আমার চ্যানেলে গাজরের হালুয়ার রেসিপি আছে, ওটাও আপনারা ফলো করতে পারেন। এরপর যে এলাচগুলো দিয়েছিলাম আমি সব তুলে ফেললাম, গাজরের হালুয়াটা কিন্তু আমার সম্পূর্ণভাবে কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে নাবিয়ে ফেলব। এবারে ওই একই কড়ার মধ্যে আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি, আমি এখানে 600 গ্রাম লিকুইড দুধ ব্যবহার করেছি। আর যে আমি চালটা পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম, তবে চালটা যখনই দেবেন লিকুইড দুধটা যেন ঠান্ডা থাকে, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করবেন। আর এর মধ্যেও আমি এলাচ দিয়ে দিচ্ছি, 4 টুকরো আমি এলাচ দিয়েছি, আর 1 টুকরো আমি দালচিনি দিয়েছি। দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে, যেহেতু চালের পেস্ট আমি দিয়ে দিয়েছি সেহেতু কিন্তু অবশ্যই সব সময়ের জন্য নাড়তে হবে, না হলে কিন্তু নিচে বসে যাওয়ার চান্স থাকে। এবার দুধের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিনি, আর চিনিটা অবশ্যই কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আর একটা কথা মাথায় রাখবেন, গাজর কিন্তু তাতেও কিন্তু আমাদের চিনি দেওয়া আছে, সেটাও মিষ্টি। আর খুব সামান্য আমি একটু নুন ব্যবহার করলাম, মিষ্টির মধ্যে একটু নুন ব্যবহার করলে কিন্তু মিষ্টির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে, সেটা আপনারা জানেন। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাউডার দুধ।
আমি এখানে 2 টেবিলস্পুন পাউডার দুধ ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো করে আমি নেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু এই মুহূর্তে আমি রেখে দিয়েছি হাই আর মিডিয়ামের মাঝে, রেখে কিন্তু খুব ভালো করে আমি এটাকে নেড়ে নিচ্ছি। অবশ্যই সব সময়ের জন্য এটা নাড়বেন। যখন কিন্তু এই দুধটা ফুটে আসবে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতে করে দেব। সব সময়ের জন্য কিন্তু এটা নাড়তে হবে। আর দেখুন দুধটা কিন্তু আমার ফুটে এসেছে, দুধটা ফুটে গিয়েছে। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেম আমি বলেছিলাম আমি এখন লোতে করে রাখব। অবশ্যই আপনারাও লো করে রাখবেন। লোতে রাখলে কি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু এটা নিচে বসে যাবে না, আর মাঝে মাঝে নাড়বেন। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামের পাউডারটা। এই বাদামটা দিলে কিন্তু এই যে ফিন্নির টেস্টটা কিন্তু অসাধারণ হয়, সেই জন্য আমি কিন্তু এই বাদামটা প্রথমে গুঁড়ো করে নিয়েছি। বাদাম টুকরো দিলেও হয়, কিন্তু আমি দেখেছি গুঁড়ো দিলে কিন্তু আরও বেশি টেস্ট আসে, সেই জন্যই আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি এখানে বাদামটাকে গুঁড়ো করে নেবার জন্য। ফিন্নি কিন্তু আমারটা অনেকটাই শেষ পর্যায়ে হয়ে এসছে, অনেকটাই দেখতে পাচ্ছেন ঘন। এটা কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। আমি এবার এলাচের টুকরোগুলো কিন্তু তুলে ফেলছি। এইভাবে ফিন্নিটা রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এরপর যখন শেষ পর্যায়ে হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে গাজরের হালুয়াটা আমি করে রেখেছিলাম, ওই গাজরের হালুয়াটা। হালুয়াটা যেমন ঠিক পছন্দ করবেন। আমি কিন্তু 500 গ্রাম গাজরের হালুয়া করেছিলাম, আমি তার মধ্যে কিন্তু 2 ভাগ দিয়ে দিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছিলাম। কারণ এর মধ্যে কিন্তু গাজরের পরিমাণটা বেশি দিলে কিন্তু ফিন্নির টেস্টটা কিন্তু সত্যি অসাধারণ হয়। না হলে কিন্তু কম পড়লে আপনার মনে হবে যেন আমি শুধু ফিন্নি খাচ্ছি, আর গাজরের টেস্ট আপনি পাবেন না। সেই জন্য চেষ্টা করবেন গাজরের পরিমাণটা একটু বেশি দিতে। অবশ্যই কিন্তু এই গাজরের ফিন্নি বানানোর সময় কিন্তু গাজরের হালুয়াটা আলাদাভাবেই বানিয়ে ফেলবেন। আর গাজরের হালুয়াটা এইভাবে বানিয়ে কিন্তু ফিন্নির মধ্যে দিলে এই ফিন্নির টেস্ট কিন্তু অসাধারণ লাগে। এই সময় খুব ভালো করে কিন্তু নাড়তে হবে, কারণ নিচে না বসে যায়। আর নিচে বসে গেলেই বুঝতে পাচ্ছেন এই যে পায়েশ বা ফিন্নির টেস্ট কিন্তু সম্পূর্ণ কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করবেন কিন্তু খুব ভালো করে নাড়তে। আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেই করবেন, তাহলে কিন্তু কোনো অসুবিধে হবে না। এবারে আমি কিছু আলমন্ড বাদামও কুচিয়ে রেখেছিলাম, সেইগুলো আমি ওপরে দিয়ে দিলাম। এগুলো কিন্তু টেস্ট খুব ভালো আসে। আমার কিন্তু গাজরের ফিন্নি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমার গাজরের ফিন্নির কিন্তু আরেকটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, সেটাতে কিন্তু আমি চালটাকে কিন্তু গুঁড়ো করিনি, আমি আস্ত চালের করেছিলাম। আর আলাদাভাবে কিন্তু এইভাবে গাজরের হালুয়াটাও করিনি, সেটাও আপনারা দেখতে পারেন। আমি দুটোই কিন্তু করেছি, দুটোরই টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা লেগেছে আমার। আমি সেই জন্যই দুটোই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার করে দেবেন। শুধু লাইক শেয়ার করবেন না, আমার পাশে থেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর সবসময়ের জন্য এইভাবে আমার পাশে থাকবেন আপনারা সবাই। আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের। আপনাদের কমেন্ট কিন্তু আমাদের সত্যি অনেক উৎসাহ দেয় আরও রেসিপি বানানোর জন্য। সেই জন্য অনুরোধ রইল অবশ্যই একটা করে কমেন্ট করে দেবেন। আবারও নতুন রেসিপি নিয়ে আমি চলে আসব আপনাদের কাছে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন।